বৃষ্টি ভেজা শীতের সুন্দর একটি সকালে আমি তানিয়া তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তানিস লাইভ ডায়েরিতে। কেমন আছো তোমরা সবাই? আই হোপ ভগবানের কৃপায় তোমরা যে যেখানেই আছো সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। গত তিন দিন থেকে ক্রমাগত দিল্লিতে বৃষ্টি হচ্ছে, কখনো জোরে কখনো আস্তে, আর সেই জন্য ঠান্ডাটাও বেশ ভালোই পড়েছে। শীতকালে বৃষ্টিটা হয়ই প্রত্যেক বছরই এক আধ দিনের জন্য, কিন্তু এবার ক্রমাগত তিন দিন ধরে বৃষ্টি হওয়াতে তাপমাত্রা খুবই কমে গেছে, আর চারিদিকে এরকম স্যাঁতস্যাঁতে একটা ভাব। জামাকাপড় শুকাচ্ছে না, সূর্যের মুখ দেখা যাচ্ছে না, একদম ভালো লাগছে না। আজকে সেই জন্য মনটা একটু ভারাকৃত হয়ে আছে। মন ভারাকৃত হওয়ার আরেকটি কারণ তোমরা তো জানোই, আমরা খুব তাড়াতাড়ি এই সপ্তাহে এই বাড়িটা ছেড়ে চলে যাচ্ছি। আমরা যেখানে ভাড়া নিয়েছি, মানে রেন্টের হাউসে চলে যাচ্ছি, এই বাড়িটা তো আমরা বিক্রি করে দিয়েছি, আর আমরা নতুন একটি বাড়িতে যাচ্ছি। ওই জন্য মনটা একটু খারাপ লাগছে বাড়িটা ছেড়ে যাওয়ার জন্য। গত 13 বছর থেকে আমি এই বাড়িতে আছি, সংসারের কাজ সামলানো, তারপরে শিফটিংয়ের জন্য প্যাকিং করা, সব মিলিয়ে এখন আমি খুবই বিজি হয়ে পড়েছি, আর এই কারণেই আমার ভিডিও রেগুলার আসছে না আজকাল। আমার প্রিয় বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই জন্য আমি একটুখানি বিজি হয়ে পড়েছি। আশা করি নেক্সট উইকে আমরা শিফট হয়ে যাওয়ার পরে ধীরে ধীরে আবার আমি রেগুলার ভিডিও দিতে পারবো। বৃষ্টির জল পেয়ে চারা গাছগুলো আমার দেখো কি সুন্দর সবুজ হয়ে উঠেছে, আরও সতেজ হয়ে উঠেছে। আমি গাছগুলোকে একটু বাইরের দিকে রাখছি যাতে আরেকটু বৃষ্টির জল এদের মধ্যে পড়ে। কিছুক্ষণের জন্য এখানে রেখে দেব, তারপরে আবার নামিয়ে রাখব। বৃষ্টি আমি সবসময় খুব ভালোবাসি, কিন্তু সময়ে, যে সময় বৃষ্টির সিজন সেই সময় বৃষ্টি হলে আমি সেটাকে খুব এনজয় করি, কিন্তু অসময়ের বৃষ্টিটা আমার ঠিক ভালো লাগে না। তাও এক আধ দিন ঠিক আছে, কিন্তু ক্রমাগত বৃষ্টি হলে অসময়ে ঠিক পছন্দ করি না আমি এই জিনিসটা। জানি না আমার সঙ্গে তোমরা কজন একমত হবে, কিন্তু আমার এটা ব্যক্তিগত মতামত। ওই দূরে যেই বাড়িটা আমি তোমাদের অ্যারো করে দেখাচ্ছি, অ্যাকচুয়ালি ওই বাড়িটাই আমরা রেন্টের জন্য নিয়েছি। জীবনটা কীরকম অদ্ভুত, তাই না? আজকে আমি এই বাড়িটা থেকে ওই ব্যালকনিটা তোমাদের দেখাচ্ছি যেখানে আমরা কদিন পরে শিফট করব। কদিন পরে হয়তো ওই ব্যালকনি থেকে আমি এই পুরনো বাড়িটার দিকে তোমাদের দেখাবো। প্রতিদিন সন্ধেবেলা আমি আমার ছেলে আর হাজবেন্ড মিলে অল্প অল্প করে প্যাকিং করি। তো দেখো আমার বাড়িঘরের অবস্থা এখন পুরো এলোমেলো। অল্প অল্প করে প্যাকিং করে না রাখলে জিনিসগুলো আমরা ভুলে যাব, কোথায় কি রাখা হচ্ছে, কোথায় কি পাওয়া যাবে না যাবে। সেই জন্য আমরা ধীরে ধীরে প্যাকিং করি আর তার মধ্যে লিখে রাখি, যাতে আমরা নতুন বাড়িতে গিয়ে সব কিছু ইজিলি খুঁজে পাই। লাস্ট মোমেন্টে সব কিছু প্যাকিং করব ওই ধারণা না রেখে আমরা ধীরে ধীরে সব কিছু প্যাকিং করা শুরু করে দিয়েছি, যাতে শেষের দিনে আমাদের বেশি তাড়াহুড়ো না লেগে যায়। একটা সাজানো সংসার তুলে নিয়ে গিয়ে আরেক জায়গায় সাজানো, এটা চারটিখানি ব্যাপার না, এর জন্য অনেক পরিশ্রমের দরকার, অনেক ধৈর্যের দরকার। রোজই আমরা অল্প অল্প করে গুছোচ্ছি ঠিকই, কিন্তু এখনও কত কিছু গোছানো বাকি, কত কিছু প্যাক করা বাকি। এদিকে আমি হাজবেন্ডকে কালকে বলেছিলাম অল্প করে কিছু সবজি নিয়ে এসো, কিন্তু সে পারলে পুরো বাজারটাই তুলে নিয়ে আসে। এত সবজি ফল সব কিছু একবারে নিয়ে এসেছে। কথায় বলে না, ধরে আনতে বললে বেঁধে আনে, একেবারে সেই ব্যাপারই হয়েছে এখানে। করোনা আমাদের অনেক কিছু ভালো অভ্যাস শিখিয়েছে, তার মধ্যে একটি অভ্যাস হলো সবজি বাইরে থেকে এনে ভালো করে ধুয়ে শুকিয়ে তারপর ফ্রিজে রাখা, আর সেই অভ্যাসটা এখনও পর্যন্ত আমার আছে।
তো এতগুলো সবজি ধোয়া চারটিখানি তো ব্যাপার না এই ঠান্ডার মধ্যে। আমি বাজারে গেলে যেটুকুনি দরকার সেটুকুনি সবজি দুদিন কি তিন দিনের মতো নিয়ে এসে রাখি, কিন্তু ওকে যেহেতু বাজারে পাঠিয়েছিলাম ও যত সবজি পেরেছে নিয়ে এসেছে, সাথে এক গাদা ফল। তো আমি এই সবজিগুলোকে ফলগুলোকে ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে ব্যাগের মধ্যে ভরে ফ্রিজে রেখে দেব। সবজি রাখার জন্য এই ব্যাগগুলো আমি কিনেছিলাম, এগুলো কিনে কিন্তু আমি খুব হেল্পফুল হয়েছি, আমার অনেক সুবিধা হয়েছে এই ব্যাগগুলো আসাতে। এর মধ্যে আমি সবজিগুলোকে ধুয়ে ভালো করে রেখে দিই, আর জায়গায় জায়গায় থাকে জিনিসগুলো এধার ওধার হয়ে যায় না ফ্রিজের ভেতরে, আর যখন যেটা দরকার সেটা বের করে নিতে পারি, আর সাথে এর মধ্যে সবজি বেশ কিছুদিন ফ্রেশও থাকে। একবার ধুয়ে শুকিয়ে নিলে অনেকটা কাজ সুবিধা হয়ে যায়, রান্না করার সময় অতটা বেশি ঝামেলা হয় না। সেই জন্য যতই কষ্ট হোক সবজি ফল আসলে আমি সাথে সাথে সেগুলোকে ধুয়ে শুকিয়ে রেখে দিই। এখন পেঁয়াজকলির সিজন, শীতকালে পেঁয়াজকলি খেতে কার না ভালো লাগে। আমাদের এখানে সবসময় পেঁয়াজকলি পাওয়া যায় না, তো দেখতে পেয়েছে নিয়ে এসেছে সাথে সাথে। এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সব সবজি ফল সব গুছিয়ে নিয়েছি। তোমাদের সাথে কথা বলতে বলতে কাজ কখন যে হয়ে যায় বোঝাই যায় না। এখন জিনিসগুলোকে জায়গায় জায়গায় রেখে আমি নিজের জন্য ব্রেকফাস্ট বানিয়ে খাবো। সোহমের ক্লাস চলছে সেই জন্য ও পরে খাবে, যখন ও খাবে ওরটা গরম গরম বানিয়ে দেব। আর হাজবেন্ড তো অফিসে চলে গেছে, সকালে ওর জন্য আমি খাবার বানিয়ে দিয়েছি যথারীতি। ডিম ব্রেড টোস্ট, এটাই হলো আজকের আমার ব্রেকফাস্ট। যেদিন কাজে ফাঁকি মারতে ইচ্ছা করে, নিজের জন্য কিছু ইচ্ছা করে না বানাতে, তখন আমি এরকমই একটা সোজা ব্রেকফাস্ট বানিয়ে খেয়ে নিই, যেটা খেতেও ভালো লাগে, বানানোও সোজা আর হেলদিও। প্রচণ্ড ঠান্ডা পড়াতে বেশিক্ষণ কিচেনে দাঁড়িয়ে কাজ করতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে তাড়াতাড়ি করে কাজ সারি আর কম্বলের নিচে গিয়ে একটু বসি। আমি জানি না আমার প্রিয় বন্ধুরা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখছো কি না। যদি তোমরা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখে থাকো, আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে একটা লাইক করে দিও, তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেশন দেয়। আর যারা নতুন এসেছো চ্যানেলে, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পরে পাশের বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সময় মতো চলে আসে। এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এগ ব্রেড টোস্ট হয়ে গেল। তো এখন আমি গরম গরম এগ ব্রেড টোস্টটা খেয়ে নিই, খেয়ে নিয়ে কম্বলের নিচে গিয়ে বসি, আর সোহম কীরকম পড়াশুনো করছে সেটা একটু দেখি। ব্রেকফাস্টের পরে বেশ কিছুক্ষণ ব্রেক নিয়েছিলাম, এখন প্রায় একটা মতো বেজে গেছে, এখনও বৃষ্টি অল্প অল্প পড়ছে। তো আজকে আমি লাঞ্চের মেনুতে সেরকম কিছু রাখিনি, বৃষ্টির সিজনে কী খেতে ভালো লাগে তোমরা সবাই জানো, সেটা হলো খিচুড়ি। তো আজকে আমি বাড়িতে সেই জন্য খিচুড়িই বানিয়েছি। গরম গরম খিচুড়ি বৃষ্টির সিজনে খেতে সত্যিই সবারই খুব ভালো লাগে। শীতের নানান রকম সবজি দিয়ে আমি এই খিচুড়িটি বানিয়েছি, আর সত্যি খিচুড়িটি দেখতে যেরকম সুন্দর হয়েছিল খেতেও খুব ভালো হয়েছিল। আমি নিজে বানিয়েছি বলে বলছি না, এক একদিন নিজের হাতের রান্না নিজেরই খেতে খুব ভালো লাগে, আর এক একদিন যতই ভালো করে বানাই কেন জানি না ভালো লাগে না, কিন্তু সেদিনে খিচুড়িটা খেতে সত্যিই খুব ভালো হয়েছিল। আর তার সাথে আমি কিছুটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম আর ডিমের অমলেট।
এই ছিল আমার আজকের লাঞ্চের মেনু। তোমরা আমাকে কমেন্ট করে জানিও যখন বাইরে বৃষ্টি পড়ে বা প্রচণ্ড ঠান্ডা পড়ে তখন কি তোমরাও খিচুড়ি, পাঁপড় ভাজা, আলু সিদ্ধ, ডিমের অমলেট, পেঁয়াজের পকোড়া এইসব খেতে ভালোবাসো। বৃষ্টি পড়লে আমরা পুরো পরিবারই কিন্তু এই খাবারটা খেতে খুব এনজয় করি। এখন বাজে দুপুর প্রায় 2:30, বৃষ্টিটা এখন শেষের মুখে, আর বৃষ্টি পড়ছে না। গাছগুলো বেশ কিছুক্ষণ জল পাওয়ার পরে আরও বেশি সুন্দর, সবুজ আর সতেজ হয়ে উঠেছে, দেখে খুব ভালো লাগছিল। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও এইটুকুনি। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো, পরিবারের সাথে থাকো আর হ্যাপি থাকো। এই বলেই বিদায় জানালাম।